हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। आज के मैं कथा बोलूँ बॉलीवुड इंडस्ट्री वेब सीरीज JL50 एवं तार टीजर गतकाल रिलीज करे छे एवं तारी रिव्यू देव आज के एवं वेब सीरीजटा सोनी लिवे बेरोबे एवं स्टोरीटा माने वेब सीरीज जे रकम भावे चल चिलो एक ही धारार जे स्टोरीगुलो हो चिलो तार थेके पुरो सम्पूर्ण डिफरेंट एवं एरकम धरनेर वेब सीरीज एर आगे बॉलीवुडे हयनि आमार जतदूर धारणा। एवं सिनेमाते अभय देवल एवं पंकज कपूर दुजने अभिनय करछे एवं सीरीजे स्टोरीटा होच्छे जे कलकाता थेके 35 बछर आगे एकटा प्लेन उड़े गेछिलो एवं সেই প্লেনটার কোনো হদিশ ছিল না এবং 2019 সালে নর্থ ইস্টের একটা কোনো জায়গাতে প্লেনটা আবার ল্যান্ড করে এবং প্লেনে যারা ছিল তাদের মধ্যে শুধু পাইলটই বেঁচে আছে। তো সে বলছে যে যবের থেকে প্লেনে উঠেছে তবের থেকেই সে প্লেনে আছে এবং এইটা নিয়ে একটা ইনভেস্টিগেশন হচ্ছে, যেটা অভয় দেওয়াল ইনভেস্টিগেশন করছে যে কি করে সম্ভব যে প্লেনে একটা নির্দিষ্ট জ্বালানি থাকে এবং তাছাড়া খাওয়ার দাবার, এত মানুষের খাওয়ার দাবার, তো সেগুলো তো আরও অন্যান্য ব্যাপার, তো সেইগুলো কি করে সম্ভব একটা প্লেন 35 বছর পর এরকমভাবে আসতে পারে এবং এটা কোনো সাজানো ঘটনা কি না, তো এটা নিয়ে একটা ইনভেস্টিগেশন হচ্ছে। এবং পঙ্কজ কাপুর উনি টাইম টেবিল নিয়ে কাজ করেন, তো টাইম টেবিলের ব্যাপারটা নিয়ে দেখছে যে টাইম টেবিলে আটকে গেছিলেন কি না বা এরকম ধরনের ব্যাপারটা পর উনি দেখছেন। এবং অভয় দেওয়াল উনি দেখছেন যে ইনভেস্টিগেশন করে যে এই ব্যাপারটাকে টাইম টেবিলের দিকে ঠেলে, মানে টাইমের দিকে ঠেলে দেওয়া হচ্ছে কিনা। তো এইটা নিয়ে সিনেমাটা একটা খুবই ভালো সিনেমা। তাছাড়াও এই এই যে ঘটনাটা, এই ঘটনাটা অ্যাকচুয়ালি এটা অন্য জায়গাতে হয়েছিল, তো এই ব্যাপারটা কেউ মানে কেউ মানে না। এবং তাছাড়াও এই এই যে গল্পটা, এই গল্পটা দুটো রিয়েল লাইফের ওপর বেস করে হচ্ছে এবং এই ঘটনাটা বাইরের দেশে হয়েছিল এবং সেন্সিয়াগো 513 বলে ফ্লাইটে হয়েছিল এই ঘটনাটা ঘটেছিল। এবং সেকেন্ড হচ্ছে যেটা আমেরিকাতে ঘটেছিল, যেটা 1955 সালে আমেরিকায় ঘটেছিল ঘটনাটা এবং এর নাম হচ্ছে PNM 913 প্লেনটা। তো সেম ঘটনা ঘটেছিল এটার সাথেও এবং এর আগে যেটা ঘটেছিল সেটা 1950 থেকে 54 সালের মধ্যে ঘটেছিল। তো এগুলো ইউটিউবে অ্যাভেলেবেল পেয়ে যাবে, ঘটনাগুলো তোমরা ডিটেলসে আরও জানতে পারবে যতদিন এই সিরিজটা রিলিজ না করছে। তো তোমরা ঘটনাটা আরও ডিটেলসে জানার জন্য ইউটিউবে দেখো এবং না সিনেমাটাও দেখো, সিনেমাটাও ভালো হবে, সিনেমাটা এবং ওয়েব সিরিজে একটা নতুনত্ব দেখা যাবে। তো যাই হোক, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দাও এবং সাবস্ক্রাইব করো চ্যানেল পে বাংলা পিবি এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করলে তোমার সবার নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।